চাচি যখন মারা গেল আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন নবী সাহাবীরা আমার চাচি মারা গেছে আমার চাচির কবর কোন জান্নাতুল বাকিতে আমার চাচির কবর কোন জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে কবর হয়ে গেল চাচির লাশটা খবরে নিয়ে গেল কবরের কাছে নিয়ে গেল আমার নবী রাতে একটু আলো নিয়া কবরের কাছে যায় বলে আমার চাচির লাশ কই হুজুর এই তো আপনারা বলছেন এখানে রাখলে আমার নবী ডেকে বলে খবরদার আমার চাচির কবরে কেউ নামবে না আমার চাচির কবরে আমি নামব আমার চাচির কবরে কেউ নামবে না আমার চাচির কবরে আমি নামব কারণ আমার চাচি আমারে খুশি করছে নবী আমার কবরে নামলেন নামিয়া বলেন সাহাবীরা আমার চাচির লাশটা আমার কোলে দাও চাচির লাশটা কোলে দিলেন কবরের মধ্যে রাখিয়া কবরে ডেকে বলে কবরে ও কবরের মাটি আমার চাচা আমারে খুশি করে না ইসলাম গ্রহণ করে নাই আমার চাচি আমারে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমারে খুশি করছে আমার চাচি প্রতি আমি সন্তুষ্ট আমি খুশি আমার চাচিরে তোর ভিতরে আমি রাখলাম খবরদার আমার চাচির সাথে কোনো বেয়াদবি করবি না তুই মনে করবি আমি নবী তোর কবরে ঘুমাই না এক কবরের মাটি আমার চাচিরে কবরে রাখলাম খবরদার চাচির সাথে বেয়াদবি করবি না তুই মনে করবি আমি নবী তোর কবরে ঘুমাইলাম আমার চাচির সাথে বেয়াদবি করিস নবী কান্দেছেন জারদার করে সাহাবীরা হইল হুজুর চাচির জন্য কান্দেন চাচার কথা কি মনে ভরে আমার নবী আমার ঢাল ধর করে কান্দেছেন কেন রে সাহাবীরা আমার চাচার কথা মনে করে দিলি কেন আমার চাচার কথা মনে করে দিলি এই জন্য বলি নবীকে ভালোবাসবো শুধু ভালোবাসা না নবী সাড়ে তিন হাত বডির মধ্যে যা ছিল আমার বডির মধ্যে ফিট করব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রসূলের চরিত্র আমার রসূলের আদর্শ উত্তম কোন সুবহানাল্লাহ আমি এই আত্রা কেন এখানে তেলাওয়াত করলাম কারণ আমি চাই আমি সহ আমরা এখানে যারা উপস্থিত আছি যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলেই যেন রসূলের তরিকায় রসূলের আদর্শে আমরা জীবন যাপন করতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান হিসাবে সকলেই আমরা মহব্বত করি এমন কোন ব্যক্তি নাই নবীরে মহব্বত করে না মুসলমান যারা আছে সবাই মহব্বত করি সবাই আমরা ভালোবাসি কেন ভালোবাসি কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উত্তম আদর্শ চরিত্র উত্তম চরিত্র ব্যবহার উত্তম ব্যবহার ঠিক কিনা বলেন পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর মতো একজন নবী আর আসবে আসছিল আসেও নাই আসব আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদ আমার নবী বলেন আমি সর্বশেষ নবী আমি সর্বশেষ পয়গম্বর ঠিক না তো ওই রসূলের আদর্শ বাস্তবায়ন করতে আমরা রাজি আছি বাস্তবায়ন করতে হইলে রসূলকে আল্লাহ বলে দিয়েছেন কি করবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম যদি আমারে ভাইতে চাও আল্লাহ কয় হে রাসূল আপনি বলে দেন যদি তারা আমারে ভালোবাসে আমারে ভাইতে চায় আগে যেন আপনারে ভালোবাসে আগে যেন কাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনার নবীকে ভালোবাসে আপনার নবীকে ভালোবাসলে আমারে ভাই
আপনি নবীরে পাইলে আমরা কি পাইলো তা আমরা তো নবীরে ভালোবাসি শুধু ভালোবাসলেই চলবে না এই আয়াতের মধ্যে বলছেন তুহিব্বুনাল্লাহ অনুসরণ করো এখানে কি ভালোবাসার কথা বলছেন না অনুসরণ করার কথা বলছেন নবীকে অনুসরণ করতে ভালো তো আসে জিলাফির আশা কাছে না কিছু ইয়া নবী ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এই ভালোবাসা সম্পর্কে একটা কাল্পনিক একটা ঘটনা লিখছেন ইতিহাস লিখছেন কাল্পনিক মানুষের শিক্ষা দেওয়ার জন্য মানুষকে কিসের জন্য শিক্ষা দেওয়ার জন্য বুঝা যাতে মানুষ বুঝে শিখতে পারে উনি কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লিখছে লাইলি আর মজনু এরকম একটা ঘটনা লিখছে এটা কোনো কাল্পনিক এটা কোনো বাস্তবিক না এটা কি বাস্তবিক এটা একটা কাল্পনিক লিখছে মানুষের শিক্ষার জন্য মজনু লাইলির পাগল লাইলির কাছে খবর গেছে মজনু লাইলির পাগল বাড়ি ঘর ছেড়ে দিছে ছেড়ে দিয়া একবার ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে গেছিল এখন লাইলি তো বড় লোক রাজার মেয়ে বাদশার মেয়ে তো বান্ধবী কইতেছে লাইলি তুমি একটা বাচ্চার মেয়ে এমন তোমার মনও ভালো হৃদয়ে ভালো তো তোমারে তুমি তোমারে ভালোবাসা ঘর বাড়ি ছেড়ে দিছে খাওয়া পিনা ছেড়ে দিছে তুমি তার একটু তালাশ করো না একটু খোঁজ লও না তুমি তো ভালো মানুষ তুমি সে তোমারে ভালোবাসে তুমি তারে ভালো না বাসো কিন্তু তুমি তো একটু খোঁজ তালাশ লইবা একটু সান্ত্বনা দিবা কয় কি কস কয় আমারে এত ভালোবাসা কহ কয় তাইলে কি করা কয় তার জন্য কিছু দেখো তাকে তার জন্য একটু খাবারের ব্যবস্থা কয় যাও এক পেলা দুধ প্রতিদিন এক পেলা দুধ তার জন্য বরাদ্দ দিল তাকে নিয়ে খাওয়াইবা তো এই যে কথা বলতেছে এই কথাগুলো গ্রামের একটা দুষ্ট দুষ্ট লোক জোয়ান দুষ্ট ছেলে এই কথাটা শুনছে এই কথাটা শোনার পরে এই দুষ্ট লোক কি করছে এই দুষ্ট লোক জংলার কাছে সিরামিরা পোশাক পইরা জামা পইরা জংলার কিনারে দাঁড়াই নিছে লাইলির বান্ধবী যখন দুধের পেয়ালা নিয়া মজনুরে খুঁজতে গেছে দেখে যে জংলার কিনারে একজন লোক কয় তুমি কে মজনুরে দেখছো কয় আমি তো মজনু ও তুমি মজনু মনে করছিলাম জংলার ভিতরে যাক আমার আর কষ্ট করতে হইলো না নাও লাইলি তোমার জন্য এক পেলা দুধ বরাদ্দ করছে এরকম প্রতিদিন আমি নিয়ে আসবো লাইলি আমার জন্য দুধ বরাদ্দ করছে এই এক পেলা দুধ খাইলো এরকম প্রতিদিন এই এক পেলা করে দুধ দেয় আর প্রতিদিন সে মজনু সাজ্জা এক পেলা করে দুধ খায় একদিন লাইলির মনে হইল যে প্রতিদিন এক পেলা করে দুধ খায় মজনুদের তো টেস্ট করতেই হবে আসলে বান্ধবী যে কইছে সে কি আমার সত্যিকারের আশেক নেই আমার কি সত্যিকারের এই ভালোবাসেনি পাগল নেই এখন একদিন নতুন একটা পেয়ালা দিয়া দুধ না দিয়ে এটার ভিতরে দিছে একটা চুরি চুরি দিয়া ঢাইকা দিয়ে দিছে দাও আজকে যায় বলবা লাইলির জীবন বিপন্ন লাইলি অসুস্থ এক পেলা রক্ত লাগবো রক্ত ছাড়া বাঁচবো সেইটা হাতে নিয়া গেছে ওই মজনু তো আবার আগের মতনই দাঁড়াই নিছে কয় দাও ফেলা হাতে লইয়া ডাক না খুললা দেহে দুধ নাই শুনি নতুন শুনি একের চক চক করতেছে তো ব্যাপারটা কি আনবা দুধ দুধের জন্য অপেক্ষা আছে আনছো চুরি লাইলি বান্ধবী কাইন্দা বেহুস হয়ে গেছে হাই হাই আমার বান্ধবী বাঁচত না আমার বান্ধবীর এক পেলা রক্ত লাগবে হ্যাঁ ধরো তোমার ফেলা ধরো তোমার চুরি আমি কি রক্ত দেওয়ার মজনু নি আমি তো দুধ খাওয়ার মজনু এনে কি এর মজনু নেও তোমার ফেলা নেও তোমার চুরি আমি কি রক্ত দেওয়ার মজনু আমি তো দুধ খাওয়ার মজনু এনে হ্যাঁ কই দেখি দুধ খাওয়ার মজনু আবার রক্ত দেওয়ার মজনু নি আবার আলাদা হয় না কয় আজকে তো স্বেচ্ছা লাগবে আমার আমি যদি যাই এই কথা কই প্রতিদিন দুই মাস ধরে দুধ খাওয়াইতেছি
এটা গুলা বুঝার জন্য একটা কাল্পনিক ঘটনা লিখছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ভালোবাসাটা কেমন হওয়া দরকার? কে নবীর কেমন ভালোবাসার দরকার? জিলাফির ভালোবাসা না, দুধ খাওয়ার ভালোবাসা না, রক্ত দেওয়ার ভালোবাসা, ঠিক কি? তো সে তো পাগলের বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করলাম এখন? আমার আমার অবস্থা কি? বাড়িতে গেলে, বাসায় গেলে এইভাবে জঙ্গলাত থেকে একজন লোক ভারী বৃদ্ধ লোক কাঠুরিয়া, কি হয়েছে? এই মেয়ে তোমার কি হয়েছে? কয় ঘটনা বিস্তারিত বললো। কারে তুমি মজদুর? এই কিনার ভাই বা কই মজদুর? জঙ্গলার মাঝখানে, জঙ্গলার মধ্যে তুমি এর কিনার ভাই বা কই? দেখো যায় না খায় ভরে রইছে, যায় দেখে শরীরের মধ্যে ফ্যাট ফিটের লগে লাগিয়ে গেছে, শরীরের মধ্যে কোনো বস্তু নাই, একবারে ভরে রইছে, খায় না দুই তিন মাস ধরে, যায় খালি দেই দেখছে টিপদা জেতা না মরা, দেখে দেহ জেতা কানে কানে কয় লাইলির অবস্থা তো ভালো না, এক ফেলা রক্ত লাগবে, ফাঁস করে উঠা, হ্যাঁ লাইলির এই যে একটা অবস্থা, ফাঁস করে উঠা, আমার লাইলির জীবন ভালো না, হ্যাঁ হ্যাঁ দেও তার বাড়ি, এক ফেলা রক্ত দিয়ে দিছে। তো দেখেন আমার আমরা আল্লাহ বলছেন আমার যদি ভাইতে চাও তাহলে কি করো? আমারে ভাইতে লাগে আমার নবীরে কি পাও? আমার নবীরে আমারে ভালোবাসতে লাগে নবীরে ভালোবাসো, আর আমরা নবীরে ভালোবাসি, আমরা ওই যে নবীরে ভালোবাসি জিলাবির ভালোবাসা, তো এই ভালোবাসা আসলে ভালোবাসা না, ভালোবাসা হইল আমার নবীর নবীর মাথায় যা ছিল আমার মাথায় তা থাকবে, নবীর মুখে যা ছিল আমার মুখে তা থাকবে, ঠিক নেই? এটা নিয়ে নবীর ভালোবাসা, মাথার দিকে তাকায় দেখেন নবীর ভালোবাসা সামনের মধ্যে আছে না, তো তার দিকে তাকায় দেখেন নবীর ভালোবাসা আছে না, জামার দিকে পোশাকের দিকে তাকায় দেখেন নবীর ভালোবাসা আছে না, এরকম সারাদিন হাট বড়ির মধ্যে তাকায় দেখেন নবীর ভালোবাসা আছে না। যদি নবীর ভালোবাসা থাকে তাহলে আপনি নবীরে ভালোবাসেন, কথা ঠিক নেই? তাইলে আপনার নবীরে ভালোবাসেন। আরে শুধু নবীরে ভালোবাসা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসা কি জান্নাত পাবে? এরম ভালোবাসা যদি হইতো তাহলে আমরা কি, আমরা তো নবীরে দেখিও নাই, নবীরে দেখছিনি আমরা, নবী আছে এখন, কিন্তু নবীরে যে দেখছে নবীর সময় নবীর চাচা আবু তালেব সব চাইতে বেশি ভালোবাসছে, ঠিক না? কাফের হইয়া বেদিন হইয়া নবীরে ভালোবাসছে আপনার থেকে আমার থেকে বেশি না কম, জান্নাত তো নবীর সাসাই ফেলুই নেন, কথা ঠিক না? জান্নাত তো ভালো দরকার নবীর সাসাই, কেমন ভালোবাসছে নবীকে, কেমন ভালোবাসছে নবীজি। একদিন চাচা আবু তালেবির কাছে আসিয়া বলে, চাচা গো, ও চাচা, যে খদিজার বাড়িতে আমার রাখালের কাজ করতে দিছ, খদিজা তোমার বাতিজাকে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব দিছে, তুমি কি বলো? ও চাচা, যে খদিজার বাড়িতে আমার রাখালের কাজ করতে দিছ, এই খদিজা তোমার বাতিজারে বিয়ের প্রস্তাব দিছে, তোমাকে আমাকে তোমার ভাতিজাকে বিয়ে করতে চায়, তুমি কি বল? কিতাবে আছে আবু তালেব চাচা বলে, ভাতিজা তুই কি বলছ? কই তুই কি বলছ? আমার নবী বলছে। আমি কি বলি? তুমি আসো না, কোন সুবহানাল্লাহ কর, কই তুমি আসো না, তুমি তো আমার গার্জিয়ান, তুমি আসো না, আমার দাদাই তো তোমার কাছে আমার রেখে গেছে, নবীকে এত মহব্বত করতো, এত আদর করতো নবী, যখন উম্মতদেরকে তার কম দেখে দাওয়াত দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছে, তখন বললাম আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী আমার নবীকে পাথর মারে, বলা বাপ লেলিয়ে দেয় পাথর মারে, আবু তালিব আসিয়া বলে, এই কি করছো তুমি? মুহাম্মদের ধর্ম বাতিজার ধর্ম পছন্দ হয় না, তুমি গ্রহণ করো না, কিন্তু নিজের বংশের গায়ে নিজের রক্তের গায়ে কেমনে আঘাত? এটা কি ভালোবাসার থেকে না?
কত ভালোবাসছেন তোমার পছন্দ হয় না তুমি দিন গ্রহণ করো না কিন্তু বংশের গায়ে তুমি যদি আঘাত করো অন্য মাইছে কি করবে কন্যা সুবহানাল্লাহ এমন ভাবে আবু তালেব আমার নবীরে দেখা রাখছেন পাহারা দিয়ে রাখছেন আমার নবীর গায়ে একটা আসরও লাগতে দেন না যত দিন ছিলেন আবু তালেবের ভয়ে কেউ আমার নবীকে কিছু বলতে পারে না আবু তালেব বলে বাদিজা তুই কি বলছস বলে চাচা আমি বলছি আমার মুরব্বী আছে আমার গার্জিয়ান আছে আমি কি বলবো আমার মুরব্বী আছে আমার গার্জিয়ান আছে দাদাই তো তোমার কাছেই রেখে গেছে আমারে এখন তুমি বলো আবু তালেব বলে বাদিজা আমাকে সময় দে আমি তিন দিন পরে জানাবো আমাকে সময় দে আমি তিন দিন পরে জানাবো তিন দিন পরে ঘটনা আসছে ওই দিন আবু তালেব কেঁদে দিছেন আমার নবী বলে ও চাচা আপনি কি কষ্ট পাইছেন আপনার কি দুঃখ হইছে আপনি যে কাঁদতেছেন চাচা বলে বাদিজা রে এটা আমার দুঃখের কান্না না এটা আমার সুখের কান্না তুই যে আমারে মুরব্বী মানছ আমারে গার্জিয়ান মানছ এটা আমার সুখের কান্না আজকালকার মানুষ আজকালকার ফলাফান গার্জিয়ান মানে আয় ল যাইয়া ভরে মাইন্য নি বলে কথা ঠিক নেই মোবাইল নাম্বার গজবে আয় বাও কেন আয় আমি আছি আয় লয়ে যাইয়া আলা ওই মনে পড়ে নি বলে মাইন্যা আর আমার নবী এই জন্য বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ আমার রসূলের আদর্শ আমার রসূলের চরিত্র উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম ব্যবহার আমার রসূলের ব্যবহার কি তোমরা দেখো আমার রসূল নাই বাবা নাই মা নাই দাদা নাই বড় বোন নাই বড় ভাই এরপর গার্জিয়ান মানছে চাচাকে ঠিক কি না বলেন আর আমরা সব থাকতে গার্জিয়ান মানে না আসেনি সব আছে কিন্তু গার্জিয়ান নেই মানে মানে না আছে গার্জিয়ান মানে না কথা ঠিক নেই তাহলে আপনার আমার আদর্শটা কি এটা দেখেন আপনার আমার ছেলে নাতি আদর্শটা কি কিসের ভালোবাসি আমরা রাসূলকে সাড়ে তিন হাত বডির মধ্যে আদর্শই আনতে পারলাম না নবী কথা ঠিক কিনা বলেন এই ঘুমাইতেছেন নাকি আপনারা কথা বুঝতেছেন না নাকি আমার নবী বলে আমার চাচা কেটে দিল আমার চাচা বলে তুই আমার মুরব্বী মানছস গার্জিয়ান মানছস তুই আমার মুরব্বী মানছস গার্জিয়ান মানছস এই জন্য আমার সব ভাষা নিয়ে তিন দিন পরে আমার নবী বলে চাচা তুমি যখন রাজি না আমিও রাজি না কোন সুবহানাল্লাহ কারণ বলছে তো যে তিন দিন পরে জানাম চাচা ঠিক আছে তিন দিন পরে তুমি আমার জানাই তিন দিন পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদিজাকে ডেকে বলে বাদিজা খদিজার প্রস্তাবে আমি রাজি কন্যা সুবহানাল্লাহ খদিজা তিন দিন পরে কয় দিন পরে তিন দিন পরে ডাক দিয়া কয় বাদিজা আমি তোর আমি তোর বিয়ার প্রস্তাবে খদিজার প্রস্তাবে আমি রাজি নবী আমার দিকে বলে কথা কয়টা কইছে একটা যা আমি এই বিয়ার প্রস্তাবে রাজি সময় নিছে কয় দিন তিন দিন সময় নিছে নবী আমার দিকে বলে চাচা এই কথা তো তুমি তিন দিন আগেই বলতে পারতা কথাটা ঠিক না তিন দিন আগেই তো বলতে পারতো আমি রাজি তিন দিন পরে কেন কথাটা বললাম ও চাচা তিন দিন আগেই তো বলতে পারতাম আমি রাজি এই কথাটা তিন দিন পরে কেন বললা চাচা বলে আমি তিন দিন পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখেছি গোটা মক্কার লোকগুলো একদিন তোর শত্রু হয়ে যাবে তোর টাকা পয়সা নাই
খদিজার অনেক টাকা পয়সা এই বিপদের সময় খদিজার টাকা তোর কাছে আসবে কোন সুবহানাল্লাহ মুরব্বীরা কি খারাপ চায় না ভালা চায় গার্জিয়ানরা কি খারাপ চায় না ভালা চায় এই যে মুরব্বী মানছে এখন কি বলতাছে চাচা এই কথা তো তিন দিন আগে বলে পালতা পারতা কিন্তু এখন বললা আজকে বললা কি তিন দিন আগে না বইলা কো তিন দিন আগে আমি তিন দিন আগে বলি নাই আমি চিন্তা করছি তিন দিন ধরে চিন্তা করে দেখেছি গোটা মক্কার লোকগুলো একদিন তোর শত্রু হয়ে যাবে আমি থাকব না কে তোকে দেখবে আর খদিজার অনেক সম্পত্তি আছে এই টাকা পয়সা তোর অনেক কাজে আসবে বন্না সুবহানাল্লাহ আবার নবী ডেকে বলি ও চাচা তিন দিন আগে তুমি রাজি না আমি মোহাম্মদ রাজি না তিন দিন পরে যখন তুমি রাজি হইছো আমিও রাজি বন্না সুবহানাল্লাহ তো তিন দিন পরে যখন তুমি রাজি হইছো তাইলে গো চাচা আমিও রাজি এবার যখন আমার নবী যখন আবু তালেব মারা যায় এইভাবে নবীকে ভালোবাসতো আর নবীর ভালোবাসা চাচার প্রতি অনেক ছিল যে আপনাকে ভালোবাসে আপনি কি তাকে ভালোবাসবেন না আবু তালেব কিভাবে আসছে মারা গেল ইন্তেকাল করলো যখন ইন্তেকাল করবেন আমার নবী চাচা আবু তালেবের কানে কানে বলতেছে চাচা গো গোটা মক্কা লোকেরা আপনার কারণে আমাকে কিছু বলতে পারে নাই আমাকে এইভাবে আগলায় রাখছেন আপনি এইভাবে দেখে রাখছেন আপনি এখন আপনি মারা যাইতেছেন ও চাচা আপনি মারা যাইতেছেন কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আপনি জাহান্নামে যাইবেন আমার তো সহ্য হইতেছে না ও চাচা আপনি একটু আমার কালিমাটা পড়েন আমার কালিমাটা একটু পড়েন সাজা কয় না ও ভাতিজা তোর কোন কথাটা আমি রাখি না ভাতিজা তোর কোন কথাটা আমি রাখি না আমি এই কথাটা যে রাখতে পারতাম ও এই কথাটা আমি রাখতে পারতাম না তো সব কথাই তো আমি রাখছি আমার নবী বলেন ও চাচা দুনিয়ার কেউ জানবে না জোরে আপনার পড়তে হবে না আমার কানটা আপনার মুখের সাথে লাগাই দিলা আপনি একটু কানে কানে বলেন আমি বলবো না কাউকে বলবো না একটু কানে কানে আমার কালিমাটা পড়েন ও চাচা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নবী আপনার ভাতিজাকে নবীর নাম নিতে আপনার কষ্ট লাগে তাইলে শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আপনি পড়েন যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেই মনে আপনি কানে কানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ নবী কয় চাচা কয় না আমি পড়তে বলবো আমার নবী আমার কাঁদিয়া কাঁদিয়া বলেন ও চাচা আমি আপনাকে কথা দিলাম আপনি যদি কালিমাটা পড়েন তাইলে সবার আগে আপনার গলার সাথে গামছা বাঁধিয়া আমার গলার সাথে আপনার গলার সাথে গামছা বাঁধিয়া সবার আগে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি একটু কানে কানে কালিমাটা পড়েন কালিমা পড়লো মৃত্যুবরণ করলো কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেল আমার নবী কাঁদতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও বলে ইন্নাকা লা তাহদি মান আবাদা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন আমার নবী যেতে না কাঁদে কারণ হেদায়েত আমি আমার হাতে রাখছি হেদায়েত কার হাতে হেদায়েত তো আল্লাহর হাতে নবী কি চাইনি হেদায়েত দিতে পারবো জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদবেন না হেদায়েত তো আল্লাহর হাতে রাখছে হেদায়েত আপনার হাতে না হেদায়েত কোন নবীর হাতে নাই যে আপনি ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন হেদায়েত তো আল্লাহর হাতে আমার নবী কাঁদতেছেন একদিন চাচার কবরে কষ্ট পাইয়া চাচার কবরে দাঁড়ায় হাত তুলছে যখন হাত উঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠাই দিলেন যা আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধুকে যায় বলো
আমার নবীর জন্য এটা শোভনীয় নয় মা কানা লিল নবী ওয়াল্লাযীনা আমানু ওয়াইস্তাগফির লিল মুশরিকিনা উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানাহু বায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম জিবরাইল এসে বলে ও নবী এটা কোন ঈমানদারের জন্য কোন নবীর জন্য এটা শোভনীয় নয় ঈমানদারের জন্য শোভনীয় নয় যে সে মুশরিকের কবরে দোয়া করবে তাহলে কোন মুশরিকদের জন্য দোয়াও করা যাবে না নবী দোয়া করতে পারলেন না আল্লাহ ইসলাম ভালোবাসে আপনার তে আমার তে কম ভালোবাসে নাই চাচা ভালোবাসে কিন্তু কি ওই যে কুনকুম তুম কুহিবুন আপনি ভালোবাসে কিন্তু অনুসরণ করে নাই নবী যেভাবে বলছে সেইভাবে তো চলে নাই কিন্তু নবীরে ভালোবাসে কথা ঠিক নেই এজন্য আল্লাহ ইসলাম লেখে নাই নবীরে নবীকে তারপর আল্লাহ নবী যেহেতু ভালোবাসে নবীকে ভালোবাসে জানাই দিলেন যে জিব্রাইল যায় বলো নবী যেহেতু ভালোবাসে নবীরে ভালোবাসে এই জন্য আমি তার চাচাকে আযাবটা কমাই দিলাম সবচাইতে ছোট আওয়াজ আযাব যেটা নিচে আর আযাব নাই এমন একটা আযাব তাকে দিব যে সব সময় সর্বদা আগুনের জুতা পরিধান করে রাখবে কন্নাউজুবিল্লাহ আল্লাহ ইসলাম লেখে নাই একমাত্র মোহাব্বত করছে কিন্তু নবীর কে অনুসরণ করে নাই ঠিক নেই কিতাব আসছে একদিন আবু তালেব মারা যাওয়ার পরে নবীর অবস্থা কেমন ছিল আবু তালেব মারা যাওয়ার পরে আমার নবীর অবস্থা কেমন ছিল বসে থাকলে বসেই থাকে শুয়ে থাকলে শুয়েই থাকে দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকে এটা মানুষ কি বলিলে এমন হয় বইছে তো বইছই দাঁড়াইছে তো দাঁড়াইছই শুয়ে রইছে তো শুয়ে রইছে মনটা কি ভালো থাকলে মনের অবস্থাটা কেমন ছিল বসে থাকলে বসেই থাকে শুয়ে থাকে শুয়ে থাকে কারো সাথে কোনো কথা বলে না আবু তালেবের স্ত্রী আসিয়া বলে মোহাম্মদ ও আমার ভাতিজা মোহাম্মদ কি হইল আজ মোহাম্মদ আমিনের কি হইল আজ মোহাম্মদ আমিনের কি হইল বসে থাকে বসেই থাকলে থাকে শুয়ে থাকলে শুয়েই থাকে কারো সাথে কোনো কথা বলে না আমি বুঝতে পারছি নবীর চাচার মৃত্যুতে নবীর কষ্ট হয়েছে কন্যা সুবহানাল্লাহ নবীর চাচার মৃত্যুতে নবীর কষ্ট হয়েছে নবীর চাচা ইসলাম গ্রহণ করে নাই কাফের হয়ে মারা যাওয়াতে নবীর কষ্ট হয়েছে ও ভাতিজা ও মোহাম্মদ তুমি যদি কিছু মনে না করো আমি তোমার চাচি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে চাই কন্যা সুবহানাল্লাহ আবু তালেবের কপালে আল্লাহ ইসলাম রাখে নাই শাসির কপালে ইসলাম নেই কেন বলে যে মোহাম্মদ আমিন যদি কিছু মনে না করে আমি মোহাম্মদ আমিনের চাচি নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হতে চাই আমারে পরে দাও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেল কিতাবে আছে এই চাচি যখন মারা গেল চাচি যখন মারা গেল আমার নবী সাহাবীদের কেটে গেল আমার সাহাবী আমার চাচি মারা গেছে আমার চাচির কবর করে জান্নাতুল বাকিতে আমার চাচির কবর করে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে কবর হয়ে গেল চাচির লাশটা কবরে নিয়ে গেল কবরের কাছে নিয়ে গেল আমার নবী রাত্রে একটু আলো নিয়া কবরের কাছে যায় বলে আমার চাচির লাশ কই হুজুর এই তো আপনারা বলছেন এখানে রাখতে আমার নবী ডেকে বলে খবরদার আমার চাচির কবরে কেউ নামবে না আমার চাচির কবরে আমি নামব আমার চাচির কবরে কেউ নামবে না আমার চাচির কবরে আমি নামব কারণ আমার চাচি আমারে খুশি করছে নবী আমার কবরে নামলেন নামিয়া বলেন সাহাবীরা আমার চাচির লাশটা আমার কোলে দাও চাচির লাশটা কোলে দিলেন কবরে মধ্যে রাখিয়া কবর রে ডেকে বলে কবর রে ও কবরের মাটি আমার চাচা আমারে খুশি করে না ইসলাম গ্রহণ করে নাই আমার চাচি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমারে খুশি করছে
আমার চাচি প্রতি আমি সন্তুষ্ট আমি খুশি আমার চাচিরে তোর ভিতরে আমি রাখলাম খবরদার আমার চাচির সাথে কোনো বেয়াদবি করবি না তুই মনে করবি আমি নবী তোর কবরে ঘুমাইলাম এক কবরের মাটি আমার চাচিরে কবরে রাখলাম খবরদার চাচির সাথে বেয়াদবি করবি না তুই মনে করবি আমি নবী তোর কবরে ঘুমাইলাম আমার চাচির সাথে বেয়াদবি করবি নবী কান্দেছেন জারদার করে সাহাবীরা হইল হুজুর চাচির জন্য কান্দেন চাচার কথা কি মনে পড়ে আমার নবী আমার ঢাল ধর করে কান্দেছেন কেন রে সাহাবীরা আমার চাচার কথা মনে করে দিলি কেন আমার চাচার কথা মনে করে দিলি এজন্য বলি নবীকে ভালোবাসবো শুধু ভালোবাসা না নবী সাড়ে তিন হাত বডির মধ্যে যা ছিল আমার বডির মধ্যে ফিট করব নবীর তরিকায় আমার আমি চলতে হবে ঠিক কিনা বলেন নবীর তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন সময় অল্পর জন্য সংক্ষিপ্ত করে দিলাম যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন সকলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু